হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এক নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। আজ ছাদে গিয়ে দেখি বেশ কটা জবা ফুল ফুটেছে। বৃষ্টির দিনে গাছগুলো কেমন প্রাণ ফিরে পেয়েছে, ঠিক যেমন আমরা। চলুন সকাল সকাল ওয়ার্কআউটটা সেরে নি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া কিন্তু শুরু করে দিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে ওয়ার্কআউট করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এবং ভালো লাগছে। বৃষ্টির দিন বলে সারাক্ষণ বাড়ি বন্দি হয়ে থাকা যাবে কি? আমার তো একটুও ভালো লাগে না। অনেকেই ভাববেন যে আমি ওয়ার্কআউটের পার্টটা এত বেশি দেখাই কেন। কারণ হচ্ছে, আমারই মতন যদি কারো শরীরের অবস্থা থাকে বা কারোর যদি হেভি ওয়েট থাকে, তারা কিছুটা দেখলে হলেও মোটিভেট হতে পারবেন, শিখতে পারবেন। তাই একটু আমি শো করার চেষ্টা করি এবং ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডেই রেখে দিই। এই নিস্তব্ধ সকাল কিন্তু ভালোই লাগছে আমার। আকাশটা দেখুন কেমন ঘুম করে আছে না? না, এবার নিচে গিয়ে ওদের ঘুম থেকে তুলি, চলুন। ওদের তোলা কমপ্লিট, চলুন এবার ঝটপট করে ব্রেকফাস্টটা তৈরি করে ফেলি। রোজ রোজ ওই রুটি সবজি বা মুজলি ভালো লাগে না খেতে। আর ছুটি আছে, একটু ওটসের পোহা বানিয়ে ফেললাম। আপনারা যেমন চিড়ের পোহা বানান, ঠিক এইটাও একরকমই। শুধু ওটসটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিতে হবে। খেতে কিন্তু চিড়ের পোহার মতন অত টেস্টি না হলেও মন্দ লাগেনি আমার। লাস্ট ব্লগে আপনাদের যে নতুন কম্পিউটার টেবিলটা দেখিয়েছিলাম, সেটা আজ ওনাদের লোক আনপ্যাক করে ফিটিং করতে এসেছিলেন। বাড়ির ভেতরে এতটা স্পেস হচ্ছিল না, তাই ফ্ল্যাটসের কমন স্পেসটাই ইউজ করা হলো। প্রায় 20-25 মিনিটের মতন সময় লেগেই গেল এটাকে পুরো ভালোভাবে অ্যাসেম্বল করতে। এই দেখুন, এলাঞ্জের টেবিলটা সুন্দর করে সেট করে নিয়েছে। কালারটাও বেশ ভালোই লাগছে, ম্যাটেরিয়ালটাও বেশ শক্তপোক্ত কিন্তু আছে। এই যে নিলাম যে ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসেছে, আমার জানেন তো ড্রাই ফ্রুটস একটুও ভালো লাগে না, কিন্তু ওই যে অসুস্থতা টেস্টের কাছে হার মানায়। সকাল বাজে 9টা আর আমার দুটো খুদে টিউশনে বাচ্চারাও হাজির। আর ছুটির দিন তো, তাই ভাবলাম সকাল সকাল ওদের পড়িয়ে দিই। চলুন এবার রান্নাটা সেরে ফেলি। আজ নিলাম যে বাজার থেকে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর কাজলি মাছ, ওটাই আজ রান্না করব। ট্যাংরা মাছটাই আজকে রান্না করব বিশেষত্ব। আপনাদের বলি, ট্যাংরা মাছ আমাদের বাড়িতে সবার প্রিয়। আর ডিমওয়ালা ট্যাংরা মাছ হলে তো কোনো কথাই না, জাস্ট ফাটাফাটি হয়ে গেল একটা কাণ্ড চোখের মধ্যে তেল ছিটিয়ে। যাক, আজ বৃহস্পতিবার, আমাদের এখানে বাজারঘাট সব বন্ধ, রাস্তাগুলো দেখুন একদম ফাঁকা। ওই যে আমাদের পাশের বাড়ির পুচকু, আর ওকে দেখলেই ও শুধু আমায় বলবে আন্টি টাটা বাই বাই। খুব মিষ্টি ছিল একটি। আর এইদিকে আপনারা বাড়িকে দেখুন, ওকে ডাকছি, ওকে আদর করছি বলে ও সমানে এখান থেকে চেঁচিয়ে যাচ্ছে, একবার এদিক থেকে একবার ওই দিক থেকে। দেখুন
এবার কিভাবে মুন্ডু বের করেছে? মুন্ডু বের করে ওকে দেখতেই হবে যে নিচে মা কার সাথে কথা বলছে। চলুন দেখান, ওই দেখুন মুন্ডু বার করেছে। বৃষ্টির দিনের জন্য জামাকাপড় বাইরে শুকোচ্ছে না, তাই ওয়াশিং মেশিন কখন কুলার এর উপরেই আমাকে দিয়ে শুকিয়ে রাখতে হচ্ছে। চলুন দেখি ওম কি করছে। ও বাবা, তুমি কি করছো? ও বাবা, ও মোবাইলের মধ্যে দেখে দেখে ম্যাথ শিখছে। অঙ্ক আবার মোবাইলে কি শেখা যায়? এই যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা মোটামুটি সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখানে ডেলি ওয়েরগুলো রাখি। হ্যাঁ, তবে একা গুছোইনি, শম্পার সাহায্য নিয়েই গুছিয়েছি। আর এই যে আমার দ্বিতীয় বড় আলমারিটা, এর মধ্যে এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি আমি, সব মেসি দেখতেই পারছেন। শুধুমাত্র একটু শাড়ির দিকটা বা জ্যাকেটের দিকটা গোছানো আছে, বাট বাদ বাকি সব একদম অগোছানো। চলুন আপনাদের দেখাই নীলাঞ্জি কীভাবে গুছিয়ে রাখে। দেখুন, ও একদম পারফেক্টলি নিজের জামাকাপড় সুন্দরভাবে আয়রন করে সেট করে রাখে। ও কিন্তু নিজের জামাকাপড় বরাবর নিজেই গুছিয়ে রাখতে পছন্দ করে। দুপুরের লাঞ্চ শেষ, চলুন আজ একটু সিসিটু ঘুরে আসি, অনেকদিন কোথাও বেরোনো হয়নি। আর আজকে মনে হচ্ছে বৃষ্টিও সেরকম হবে না, তো চলুন একটু ঘুরেই আসি বরং। আমাদের ফ্ল্যাটের গলির মুখটাতে কিন্তু খুব খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে, ওপেন ড্রেনস রয়েছে, অবস্থা কিন্তু খুবই বাজে। তবুও খুব সাবধানে আমরা যাওয়া আসা করছি, কারণ বেরোতে তো হবে, কেউ অফিস যাচ্ছে, কেউ স্কুল যাচ্ছে। চলুন, কে যেন আওয়াজ দিচ্ছে, আচ্ছা চলি দেখাই। ওপর থেকে ওই যে পুচকু আর পুচকুর মা দুজনে ওখান থেকে টাটা দিচ্ছে। দুগ্গা দুগ্গা করে বেরোলাম, বৃষ্টি যেন কোনোভাবেই ধরা না দেয় আমাদের। আজ রাস্তায় তেমন ভিড় নেই, কথায় আছে না, রোডস ওয়ার মেড ফর জার্নিজ নট ডেস্টিনেশন, কিন্তু আজ আমার ডেস্টিনেশন সিসি টু। এই যে কালী মন্দিরটা দেখছেন, জানেন তো এটা খুব জাগ্রত, আমরা যখনই বেরোই মন্দিরের সামনে প্রণাম করেই যাই। বাবা, পার্কিং তো ফুল দেখছি, রাস্তায় মানুষ কম, কারণ সবাই যে মলেই আছে। পৌঁছে দেখি সমস্ত দোকানগুলিতে সেল চলছে। আসলে বৃষ্টির দিনগুলো মানুষ তেমন শপিংয়ে বেরোয় না, তো তাই মনে হয় সেল দিয়েছে। আমার এই মলের ভেতর ভীষণ ভালো লাগে, কারণ সেরকম খুব একটা ভিড় হয় না অন্য মলদের মতন, কিন্তু বেশ দোকানগুলোতে ভালোই সেল চলতে থাকে। এই দেখুন, এই দোকানগুলোও কিন্তু সেল দিয়েছে, প্রায় ছোট বড় সমস্ত দোকানই কিন্তু সেল দিয়েছে। আমার এই মলের ভেতর ফ্লাইওভারটা বেশ ভালো লাগে, ভাবলাম নীলাঞ্জি একটা ছবি তুলে দেবে, না সে ছুটছে অন্য উদ্দেশ্যে। বাবা, এই আবার কোথায় নিয়ে যাচ্ছে জানেন? প্রায় চারটে বেজে গেছে, তাই চা খাওয়াতে নিয়ে যাচ্ছে। নিয়ে গেল আমাকে টি জাংশনে। চায়ের সাথে টা তাও ছিল। আমরা নিলাম দুটো কুল্হার ইলাইচি চা আর অ্যাপেল কেক। এই চলে এসেছে নীলাঞ্জে চা আর কেক নিয়ে। চলুন বসার জায়গা দেখি,
যাক এখানটাই বসা যাক। এখানে আবার নিয়ম আছে, নিজে খেয়ে দে কিন্তু জায়গাটা পরিষ্কার করে যেতে হবে। চলুন কেকটা খেয়ে দেখি। কেকটা কিন্তু বলি যথেষ্ট ভালো ছিল, আর চাটা সো সো টাইপ বলবো, খুব একটাও ভালো ছিল না, চলার মতন। চলুন এবার ভেতরে যাই। দেখতেই পাচ্ছেন ভিড় মোটামুটি আছে, সেরকমও নয়, যদিও বা আজকের দিনটা বকরি ঈদের ছিল। এই দোকানটির থেকে অনেক কিছু কিনলাম, কিন্তু ফটোগ্রাফি বারণ ছিল তাই ভেতর থেকে দেখাতে পারলাম না। ছিল অনেক দারুণ দারুণ জিনিস, হিলস পরে পায়ের অবস্থা কিন্তু একদম শোচনীয় না। চলুন বাড়ি ফিরি, বাড়ি গিয়ে আবার ছেলেটা খিদেতে বসে থাকবে, মা কিছু টিফিন নিয়ে আসবে। দাঁড়ান মন্দিরটাতে আবার প্রণাম দিয়ে যাই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ব্যাগ ভর্তি করে কি আনলাম। বিশেষ কিছু আনিনি, কারণ যেই শপে ঢুকেছিলাম প্রাইসগুলো অনেক সময় না এরা মানে হয়তো আমি সেরকম কান্ট্রির নাম নেব না, বুঝতেই পারছো, সেই কান্ট্রির জিনিসগুলো অত কিন্তু প্রাইসিং হয় না, বাট স্টিল প্রচণ্ড প্রাইসে ইয়ে হচ্ছিলো। যেগুলো মোটামুটি ঠিক লেগেছে প্রাইস সেগুলো, তো এটা একটা নীলাঞ্জার বেল্ট নিয়েছি, বেশ ভালো বেল্টটা ভালো লেগেছে, এটা নিয়েছি। এটা প্রায় ওই 169 পড়েছে। আচ্ছা এটা ওই যে পাশে যে বাচ্চাটাকে তোমরা দেখলে, বাচ্চাটার জন্য একটা ওই কি ডিস্ক শুটার থাকে এরকম লাগিয়ে ওইটা একটা নিয়েছি, এটা বেশি ইয়ে পড়েনি, ঠিক আছে বাচ্চাদের জন্য। আর নিয়েছি এই যে অ্যাডেসিভ হুক, এগুলো খুব দরকার লাইক চাবি রিং টিং হাং করার জন্য, এটা একটা নিয়েছি। আর নিয়েছি দুটো প্ল্যান্টার্স, দেখো দেখাচ্ছি, এই হচ্ছে স্ট্যান্ড, আর স্ট্যান্ড দেখা যাচ্ছে, এই দেখো স্ট্যান্ডের উপরে এইভাবে বসে যাবে, এর মধ্যে প্ল্যান্টস লাগিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ এগুলো এগুলো মোটামুটি লোহারই, এগুলো এগুলো প্রাইস হচ্ছে এক একটা ওই 299 করে, এরকম দুটো নিয়েছি। এই যে এই একটা, এগুলো বেশ সুন্দর লাগবে, জানলার ধারটা পরিষ্কার করে ওখানে রাখবে। আর ওমের জন্য একটা জেল পেন নিয়েছি, এনে থ্যাংক ইউ। বাস এই শপিং করেছি, আর ওমের জন্য একটা পিৎজা নিলাম, তোমাকে দেখলেই আমরা তো এই চা কেক খেয়েই চলেছি। ওমের জন্য পিৎজা নিয়েছি, কারণ ওর তো খিদে পেয়ে যাবে। এই যে চলছে পিৎজা, আমাকে বলছে মা তুমি খাবে না, এলাম না তুমি খাও, আমরা চা কেক খেয়ে এসেছি। তো চলো আজকের ব্লগটা এত দূরই রাখি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, ওই দেখো বাড়ি হিন্দু এখনও চেঁচাচ্ছে, ও আবার দেখছে, ও জানে ওর বিষয়ে কথা হচ্ছে। আসো মা, মা এসো 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 একটু এসো, আসো বাবা, বলছি বাবা বলছি বাবা 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 বাবা, সবাই কি করে দাও, বাই করে দাও, বলো বাই। তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে আমার পরিবারকে দেখার জন্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে, ততদিনের জন্য বাই বাই।